নগর মান্দায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবেক পাট বস্ত্রমন্ত্রী মোহাম্মদ উদ্দিন ইমাজ প্রামাণিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা উপজেলা সহকারী কমিশনার জাকির মুন্সি উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এস এম গোলাম আজম শফিকুল ইসলাম বাবুল চৌধুরী নওফেল আলী মণ্ডল এস এম মোখলেসুর রহমান কামরুল ফজলুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওয়াসিম রাজু এন এ এন টিভি নওগাঁ